জনশক্তি না থাকলে সংসারে অশান্তি এসে যায়, তার সংসার টেকে না। তাহলে এই সংসার টেকাতে গেলে এই শক্তিবিন্দু গাছের দরকার। এই শক্তিবিন্দু গাছ খালি বারে আল্লাহর রহমতে আপনারা সংসারে দ্বিধাদ্বন্দ্ব থাকবো না, গণ্ডগোল থাকবো না, সংসারও ভাঙবো না। সিরাজগঞ্জের একজন দক্ষ গাছের কবিরাজ আকাব্বর আলী জৈনব নার্সারি করে তিনি দীর্ঘদিন যাবত সেবা দিয়ে যাচ্ছে সিরাজগঞ্জবাসীকে। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামে জৈনব নার্সারিতে। শুনব আকাব্বর আলীর কাছ থেকে ঔষধি গাছগুলো নিয়ে নানা খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য। ঔষধি গাছের ভিতরে গুরুত্বপূর্ণ গাছ এই একটা গাছ আছে, এটা হলো শক্তিবিন্দু গাছ। শক্তিবিন্দু গাছ মানে শক্তি বৃদ্ধি করে। এটা যাগরে ছেলেদের ধাতু পাতলা ধাতু গাঢ় তার কি ধাতু পাতলা ধাতু প্রসবে এমনি খাওয়া যাতিছে, তাহলে রক্ত শূন্যতাও যাতিছে। তাহলে এই চিকিৎসা আপনি বর্তমান এলোপ্যাথি কোনো চিকিৎসা নাই, এলোপ্যাথি চিকিৎসা অন টাইমের চিকিৎসা দেয়। আল্লাহ পাতি কি চিকিৎসা দিছে গাছ গাছরাই জনরোগের জন্যে। তো এই যে সামান্য ছোট গাছ দেখা যাচ্ছে, এটা জনশক্তি বৃদ্ধি করার জন্য, ধাতু গাঢ় করার জন্য, তারপরে মেয়েদের সাঁতার চাপার জন্য কাজ করে। তারপরে এই গাছ দুজন আপনি প্রতিদিন সকাল বিকেলে খায়, শরীরের শক্তি সঞ্চয় করে। খুব এটা গুরুত্বপূর্ণ গাছ, কারণ আপনার দুজনে জন দুর্বলতা দল থাকে, জনশক্তি না থাকলে সংসারে অশান্তি এসে যায়, তার সংসার টেকে না। তাহলে এই সংসার টেকাতে গেলে এই শক্তিবিন্দু গাছের দরকার। এই শক্তিবিন্দু গাছ খালি বারে আল্লাহর রহমতে আপনারা সংসারে দ্বিধাদ্বন্দ্ব থাকবো না, গণ্ডগোল থাকবো না, সংসারও ভাঙবো না। এই গাছটা তখন যে এই শেকড় হয়, এই শেকড়টা সকালবেলা খালি পেটে খাওয়া লাগে। আপনার দুধ দেওয়া দুজন খান, ছাগলের দুধ দেখালে সবচেয়ে ভালো, বেশি ভালো। তো গরুর দুধ দেওয়াও খেতে পারেন, ছাগলের দুধ না ভালো যে গরুর দুধ দেওয়া খেতে পারেন। এটা সকালবেলা বাইটে নিয়ে ওই দুধের ভিতরে দিয়ে ঘুটে নিয়ে বা সকালবেলা খালি পেটে খেলেন, আর রাইতে খাওয়ার পরে খেলেন। আসলে মানুষ অলসতা আছে যে মাংনা কোনো পরামর্শ দিলে পারে, মাংনা কোনো কথা বললে পারে, আর গুরুত্ব দেয় না। আর যে সময় এই গাছই আমরা বাইটে বিক্রি করি ট্রেনে 500-1000 গুরুত্ব সহকারে খায়। আচ্ছা, গাছের চারা কি বিক্রি করবেন? হ্যাঁ, চারা বিক্রি করবো, এটা সবার জন্য দরকার। সবার বাড়িতে এই গাছ থাকলে পরে তাহলে সুস্থতা থাকবো, তারপরে খুব ভালো কাজ করে। একটু এখান থেকে চারা বৃদ্ধি হয়, এখান থেকে এলে যে বা কচুর পোয়া সারে, এরকম এই গাছের থেকে পোয়া সারে, যত হলে গাছ বড় হবো তত হলে আর বংশ বিস্তার করবো। যারা দেখবে ভিডিওটা, সবার উদ্দেশ্যে কি বলবেন এই গাছ নিয়ে? সবার উদ্দেশ্যে বলতেছি যে এই গাছটা সবাই জন্যে লাগায় সবাই জন্যে খাওয়ার চেষ্টা করে, খুব ভালো গাছ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যি আমাদের আকাব্বর কাকা দীর্ঘদিন যাবত গাছ দিয়েই তিনি চিকিৎসা করে যাচ্ছে সিরাজগঞ্জের অনেক মানুষকে। প্রিয় দর্শক, আকাব্বর কাকার নার্সারি থেকে গাছের চারা কিনে আপনিও রোপণ করে হতে পারেন একজন গাছের কবিরাজ। প্রিয় দর্শক, আকাব্বর কাকার কাছ থেকে শক্তিবিন্দু গাছের চারা যদি সংগ্রহ করতে চান, তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। নাম্বার 01725-43-1703, 01725-43-1703। জৈনব নার্সারিতে আরও অসংখ্য ওষুধি গাছগুলো রয়েছে, আমরা তার কাছ থেকে শুনব জৈনব নার্সারির ওষুধি গাছগুলোর গল্প, কোন গাছ দিয়ে কী চিকিৎসা করা হয় সব জানবো এবং জানাবো আপনাদেরকে।